পুলিশ থানা থেকে মাত্র 100 মিটার দূরে দুঃসাহসিক চুরি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে ঢুকে লুটপাট করে চম্পট 4 জন দুষ্কৃতী। ঘটনাটি বাংলা বিহার সীমান্ত মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। প্রায় 4 লক্ষ টাকার লুট হয়েছে বলে অভিযোগ করেন দোকানের মালিক। এই ঘটনার পেছনে এলাকারই একজন প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ রয়েছে বলে অনুমান করছে ওই দোকানদার। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং চাঁচল মহকুমার এসডিপিও। শুরু হয়েছে তদন্ত। গেট পপুলার রেস্টুরেন্ট নাম্বার এফএল অফশপ। আমি লাইসেন্সি রাহুল পরামানি। আজকে আমার দোকানে রাতে 8:10 4 জন এসে ডাকাতি করেছে। কাউন্টারে ঢুকেছিল, পুরো কেস নিয়েছে, মোটামুটি 3,80,000 মতন কেস নিয়েছে। আমার স্টাফদেরকে পুরো বন্দুক দেখিয়েছে, সবারই কাছে একজনের কাছে 2টা করে বন্দুক। পুরো দোকান 10-15 মিনিট ভাবে ভালো মতন লুট করেছে দোকানটা। মানে আমরা যদি সরকারি লাইসেন্সই এইভাবে নিরাপত্তা থাকি, মানে কোনো দোকানদারই, মানে তাহলে বাকি আদার্স দোকানগুলো কী হবে? আজকে বাস স্টেশনের পাশে আছি আমরা, বেশি দূরে না, চলাচল রাস্তা সব কিছু ঠিক আছে। বাইরে থেকে এসে 4 জন এসে এইভাবে ডাকাতি করে নিয়ে গেল একটা এফএল অফ কাউন্টার থেকে। তাহলে বাকি আমরা যদি লাইসেন্সই যদি এবার মানে নিরাপত্তা ভাবি, তাহলে বাকি আদার্স বিজনেসম্যানগুলো কী করবে এখানে? এখানে আদার্স আরও অনেকে বিজনেস করে, আমরা যদি নিরাপত্তা হয়ে সবসময় গভর্নমেন্ট লাইসেন্সই হয়ে, তাহলে আমরা কী করে বিজনেস করবো, কী করে চলবো মার্কেটে? তারপরে নিয়ে যাবার সময় পাবলিককে মাল বিলিয়েছে, প্লাস 3টা ফায়ারিং করেছে, সুন্দর জায়গায় 3টা ফায়ারিং করেছে। মানে এত স্মার্টভাবে ডাকাতি করেছে যেটা ভাবাই যায় না কোনো দিন। কী করে এতটা সাহস হলো একটা বাস স্টেশনের পাশে জায়গাতে এইভাবে করেছে? আমাদের নিয়ার সব কিছুই বলা যায়, বেশি দূরে না, 500 মিটারের মধ্যেই সব কিছু আছে আমাদের। তারপরে এইভাবে হলো, ভালোভাবে মানে ডাকাতি করেছে, প্ল্যান করে আগে থেকে। রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুরো লুটপাটের ঘটনার পেছনে বিহারের দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান করছে পুলিশ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।